1983 সালের ফিল্ম কুলিতে অভিনয় করার সময় প্রাণঘাতী দুর্ঘটনায় পড়েছিলেন অমিতাভ বচ্চন। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। সে খবর পাওয়া মাত্র হাসপাতালের বাইরে আরোগ্য কামনা করে ভিড় করেছিলেন হাজার হাজার ভক্ত। শাহরুখ খান থেকে শুরু করে আমির খান বা ঋত্বিক রোশন, অক্ষয় কুমার, এরা যেখানেই যান না কেন, তাদের একটা ঝলক পেতে বাইরে ভিড় জমিয়ে ফেলেন ভক্তরা। এটাই হলো স্টারডম। কিন্তু জানেন কি, বলিউডে সবচেয়ে বড় স্টারডমের রেকর্ড কার নামে রয়েছে? তিনি হলেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের স্টারডম সবাইকে ছাড়িয়ে গিয়েছে। স্টারডমের যে রেকর্ড মিঠুন তৈরি করেছেন তা এখনও পর্যন্ত বলিউডের কোনো অভিনেতাই ভাঙতে পারেননি। মিঠুনের ডেবিউ ফিল্মই বাজিমাত করেছিল 1976 সালে মৃণাল সেনের ফিল্ম মৃগয়া। দারুণ সাফল্য পেয়েছিল ছবিটা, এর জন্য মিঠুন জাতীয় পুরস্কারও পান। কিন্তু তার মানে এই নয় যে এই একটা ফিল্মই তাকে সাফল্যের শ্রেণীতে উঠিয়ে দিয়েছিল। এরপর কয়েকটি ফিল্মে ছোটোখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। কোনো কাজকেই ছোট করে দেখতেন না মিঠুনজি, তাই পেট চালাতে শুটিং সেটে স্পট বয়ের কাজও করেছেন তিনি। এর পাশেই চলত তার অভিনয়। অভিনয়ের পাশাপাশি মিঠুনের আরও একটা গুণ ছিল, নাচেও পারদর্শী ছিলেন তিনি। 1982 সালের ফিল্ম ডিস্কো ডান্সারই ছিল সেই সিঁড়ি যা মিঠুনকে স্টারডমের চূড়ায় পৌঁছে দেয়। এই ফিল্ম করে ভারতের বাইরে, বিশেষ করে রাশিয়া এবং কাজাখস্তানেও তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার স্টারডম কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তা এক ছোট কাহিনী দিয়েই বোঝা যায়। এই ফিল্ম মুক্তি পাওয়ার পর একবার এক অনুষ্ঠানে যোগ দিতে কাজাখস্তানে গিয়েছিলেন মিঠুন। তিনি যে ওখানে আসছেন সেই খবর আগেই পৌঁছে গিয়েছিল সেখানকার মানুষের কাছে। বিমানবন্দরের বাইরে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল শুধু মিঠুনকে এক ঝলক দেখার জন্য। কাজাখস্তান যে তাকে এতটা ভালোবাসা দেবে তা কল্পনাতেও ছিল না তার। বিমানবন্দরের বাইরে পা রাখা মাত্র ওই বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে জিমি জিমি বলে চিৎকার জুড়ে দেন। ডিস্কো ডান্সারে মিঠুনের চরিত্রের নাম ছিল জিমি। মজার কথা, ওই দিনই কাজাখস্তানের প্রেসিডেন্টের একটি অনুষ্ঠানও ছিল, কিন্তু এত বেশি লোক মিঠুনের জন্য বিমানবন্দরের বাইরে চলে এসেছিলেন যে প্রেসিডেন্টকে তার অনুষ্ঠান বাতিল করতে হয়। কাজাখস্তানে আজও ভারতীয় সিনেমা খুব জনপ্রিয়, তবে আজও সেখানকার যুব সম্প্রদায় যত না শাহরুখ খান আমির খানকে চেনেন তার চেয়ে ডিস্কো ডান্সার মিঠুনের ভক্ত অনেক বেশি। মিঠুন ছাড়া রাজ কাপুরও আজও এই দেশে খুবই জনপ্রিয়, এখনও তার ফিল্ম উপভোগ করেন কাজাখস্তানের মানুষ। শোনা যায় রাশিয়াতেও একবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। মিঠুন শুধু এই স্টারডমের রেকর্ডই করেননি, এক বছরে সর্বাধিক ফিল্মে অভিনয় করার রেকর্ড রয়েছে তার। 1989 সালে একসঙ্গে 19টা ফিল্ম মুক্তি পেয়েছিল তার। প্রতিটা ফিল্মেই মিঠুন ছিলেন মুখ্য ভূমিকায়। মিঠুনের এই রেকর্ডও এখনো কেউ ভাঙতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।